হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 10:25। আর আজকে উঠেছি আমি সকাল 8টার সময়। ওঠার পর সকালের যা কাজকর্ম, চা খাওয়া আর মেয়েকে দুধ খাওয়ানো হয়ে গেছে, আর ঘর ঝাড় দিয়া মোছা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। এখন আমি যাব স্নান করতে, কিন্তু বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি বলতে বলতে বাইরে কড়া রোদ চলে আসলো। কি বলবো বলুন তো, আমি মিথ্যেবাদী প্রমাণ হয়ে যাচ্ছি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বল মুখ দিয়ে উচ্চারণ করে ছাড়তে পারছি না, কড়া রোদ। তো যাই হোক, আমি কিন্তু মিথ্যেবাদী নই, সত্যি সত্যি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার জন্য স্নান করতে যেতে পারছিলাম না। আর আমার হাজবেন্ডও গেছে ওই বাড়িতে, ও যতক্ষণ না ঘরে আসছে ততক্ষণ তো স্নান করতে যেতে পারছি না, মেয়েকে একা রেখে। তো ও আসুক ওই বাড়ি থেকে, তারপরে আমি স্নানটা করতে যাব। আর আজকে ব্রেকফাস্ট বলতে, সকালে কালকে রাতে কাটি কচু আলুর তরকারি করেছিলাম, তো সেটা রয়ে গেছে, ওটা দিয়ে সকালবেলা আমাদের টিফিনটা হয়ে যাবে। আর দুপুরে কি রান্না করি দেখা যাক। তো আমার স্নান সেরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমার গাছে একটা জবা ফুল ফুটেছিল, তো সেই ফুলটা দিয়ে পুজো দিয়েছি। আর বিছানাটা গোছানো দেখে তোমরা বুঝতে পারছো, মেয়ে এখন নিচে আছে, গাড়ি নিয়ে খেলা করছে, তাই বিছানাটা গোছানো। আর জনি রয়েছে জনির মতো, বাবা রয়েছে বাবার মতো। আর এ দেখো বাইরে কত বৃষ্টি হয়েছে, আর এখন হালকা হালকা রোদও উঠেছে, সেটাও দেখতে পাচ্ছ। তো জামা কাপড়গুলো দেখো ঘরে মেলা আছে, ঘর একদম প্যাকড আপ, পুরো প্যাকড আপ ঘর। কি খাচ্ছ? একচিম খাচ্ছ? কেউ কিন্তু ভাববেন না যে আমি একদম ফ্রিজ থেকে বের করে এটা দিয়েছি ঠান্ডা, ঠিক আছে? এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে প্রায় 4 ঘন্টা বাইরে ছিল, নর্মাল টেম্পারেচারে আসার পর এটা দিয়েছি। ও মা, কি খাচ্ছ একটু দাও, সবাই খাক, একটু দাও। দেবা না? দেবা না? না না না, ওদেরকে দিতে হবে না, তুমি খাও, তুমি খাও। না না, তুমি খাও, কাউকে দিতে হবে না। ঠান্ডা করছো? ও, ওরম নাড়ি নাড়িয়ে ঠান্ডা করতে হয়? এটা কি দুধ নাকি? তাহলে আইসক্রিম এরম নাড়ি নাড়ি ঠান্ডা করে না, আইসক্রিম এমনি ঠিক 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 করে দিয়েছি তোমাকে, খাও। আর আমার আজকের ফাঁকি বাজি রান্না, একদিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত, একদিকে বসিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মুগের ডাল। তো আজকে একটু ফাঁকি বাজি রান্না করছি, আর কিছু রান্না করতে ভালো লাগছে না আমার, তো ভাবলাম চলো আজকে সিদ্ধ ভাতই খাই। এ দেখো কি কড়া রোদ, আর এই হচ্ছে আমাদের লাঞ্চ একদম রেডি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন দেখো আমি একটু উঠোনে হাঁটাহাঁটি করছি, কারণ ঘুম থেকে উঠে ভাবলাম চলো আগে একটু উঠোন থেকে বাইরের হাওয়া বাতাসটা গায়ে লাগিয়ে আসি, কারণ সারাটা দুপুর ঘরে যা গরম, অ্যাডভেস্টারের গরম প্রচণ্ড, তাই ভাবলাম একটু বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু উঠোনে দুটো পা একটু জাস্ট হেঁটে আসি। তো হাঁটার পরে আমি ঘরে গেলাম, দেখো আর এই যে জনি আমাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি কোথায় গেলাম। তো মেয়ের খাবার বসিয়ে দিয়েছি এখানে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো মেয়েকে খাইয়ে দিই। মেয়ে আজকে ঘুম থেকে পরে উঠেছে, আমরা আগে উঠেছি, তার জন্য আমরা আগে চাটা খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রাত্রের মাটন, আমার শাশুড়ি মা দিয়ে গেছে। তো দুপুরবেলা সিদ্ধ ভাত খাওয়ার পর রাত্রিবেলা মাটনটা একদম জমে যাবে বলো। তো যাই হোক, আমার বনভিটাটা একদম রেডি হয়ে গেছে, আর এরই মধ্যে চলে এসেছে বাড়িতে হোম ডেলিভারি। মানে আমরা তো হোম ডেলিভারিতেই সব কিছু নেওয়ার চেষ্টা করি, বাইরের বাইরে তো সেরকম যাই না। তো দেখো চলে এসেছে এখানে কিছু জিনিসপত্র, এখানে সবই বাবা কিনেছে, বাবা অর্ডার দিয়েছিল, তো সেগুলো আমি বের করে ব্যাগ দুটো ওদেরকে দিয়ে দেবো, কারণ ব্যাগটা তো ওরাই নিয়ে আসে। তো ব্যাগের ভেতরে এই ফাইলটা আর ছাতাটা মনে হয় ওই ছেলেটারই হবে, তো সেগুলো গুছিয়ে আবার টাকাটা নিলাম বাবার কাছ থেকে, তো আমি এখন দিতে যাচ্ছি ছেলেটাকে, ওকে দেব, তো নিয়ে চলে যাক। আর এ দেখো কি সুন্দর বিলও করে দেয় আবার। তো যাই হোক, বিলটা দিয়ে দিয়েছে, বিলটা আমি বাবাকে দিয়ে দিই। আর এখানে জিনিসপত্রগুলো দেখে নাও, এখানে রয়েছে এক পেটি ডিম, বাবার ওষুধ, আর একটা কেক আর লেজের প্যাকেট, আর এখানে কিছু খবরের কাগজ, বাবা আনতে বলেছিল তাই আনা হয়েছে। তো মেয়েকে আমি এখন খাওয়াবো, মেয়ে তো বিছানা একদম করে রেখে দিয়েছে, হজ বড় ল।
তো আমি এক পাশে বসে মেয়েকে খাইয়ে নিই, তারপরে পরিষ্কার করবো সবকিছু। আর এই যে দরজাটা খোলা পেলেই হয়েছে, মশা ঢুকে যাবে। কোথায় যাচ্ছ? আমি থামি আছি, দেখো আমি চেয়েছি, গাজর বলেছি, টিপ বলেছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? থামি আছে, থামের কাছে। ভাই নোনা লাগবে, জুতো বলছো? না না নোনা লাগবে না, জুতো পড়েছি তো। তো মেয়েকে ওই বাড়িতে রেখে আমার সন্ধ্যাবেলার জার্নি শুরু। জামা কাপড় তোলা থেকে শুরু হয় মেয়েকে ওই বাড়িতে রেখে আসার পর। তো জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, সব শুকিয়ে গেছে আজকে, অনেক সকালে কাচাকাচি করার জন্য সব আজকে শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর বৃষ্টি আজকে সকালের দিকে হয়েছে, তারপর থেকে সারাটা দিন আজকে কড়া রোদ ছিল বলতে পারো। তো এই দরজার উপরে কাঁথাটা মেলেছিলাম, সেটাও তুলে নিলাম। এগুলো এখন ঘরে নিয়ে গিয়ে রাখবো। আর কোন জামা কাপড়টা আধা শুকনো সেগুলো, মানে আধা ভেজা সেগুলো মেলবো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার জড়ো করব। এখন এই জামা কাপড় নিয়ে আমার কিছুক্ষণ যুদ্ধ চলবে। আমার প্রতিদিনই এতগুলো করে কাচাকাচি বেরোয়, আমার মেয়ের বেরোয় এক গাদা জামা প্যান্ট, আমার নাইটি, আমার হাজব্যান্ডেরও জামা প্যান্ট বেরোয় প্রত্যেকটা দিন। আর তার উপরে টুকিটাকি তো থাকেই, গামছা, গমের গলায় যে দুধ খাওয়ানোর সময় যে গামছাটা দিই সেই গামছা। তো জামা কাপড় তো আমার প্রচুর হয় প্রত্যেকটা দিন, হাজার বৃষ্টি হলেও আমাকে কাচতে হবে, কিছুই করার নেই। তো দেখো যেগুলো হালকা হালকা ভেজা আছে সেগুলো ঘরের মেলে দিলাম, শুকিয়ে যাবে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো দেখো আমি তুলে নিচ্ছি। ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিতে হবে, কারণ মেয়ে জানি না ওই বাড়িতে কতক্ষণ থাকবে। তো আবার চলে আসার পর তো এই বিছানাতেই আবার সেই সব কিছু নামিয়ে চটকা চটকি করবে। তো গুছিয়ে রাখাটা যদিও ফালতু, কিন্তু কিছু করার নেই। আমি প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় মেয়েকে ওই বাড়িতে রেখে আসার পর একটু যদি বিছানাটা টিপটপ না করি না আমার ঠিক হয় না। তো আর আগেও তোমাদেরকে বলেছি খাটটা খুবই ছোট, তো এইখানে খেলনা টেলনা সব ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার নিজেরও বসার জায়গা থাকে না। তো এখন জানলাটাও খুলে নেবো একটু বাদে, আমি এখন ঢুক খুললে তো আবার মশা ঢুকবে, কারণ আমাদের এখানে সন্ধ্যাবেলা জানলা খোলা যায় না, 7টা পর্যন্ত মিনিমাম ওয়েট করতেই হয়, 7টা বাজার আগে জানলা খোলা যায় না। তো দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি, জায়গার জিনিস জায়গায়। এবার জামা কাপড়গুলো সরিয়ে নেবো, বিছানাটা ঝাড়বো, ব্যাস তারপরে বিছানার কাজটা কমপ্লিট। তারপরে গোছাতে হবে টেবিল, টেবিলের ওপরেও চায়ের কাপ নিশ্চয় রয়েছে, তারপরে জলের বোতল, চিরুনি, মেঝে সেজে টেজে গেলো সেইগুলো সরাতে হবে। কখন কাজলটা ভেঙে ফেলেছে কি জানি, কাজলটা ওইভাবে রেখে দিলাম, ওটা ফেলা ঠিক হবে না, যতই ভেঙে টেঙে ফেলুক ওইভাবেই আমি ইউজ করব, ওটা এখন অনেক দিন যাবে। তো জিনিসপত্রগুলো সব এই ঘরে নিয়ে আসলাম, বাবার ফোনটা এখন বাবাকে দিয়ে দিলাম কারণ মেয়ে এখন নেই। তো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট, তারপরে ঘরটা ঝাড় দিয়ে সন্ধেও দিয়ে নিয়েছি। তো দেখো বিছানা টেবিল সব কিছু একদম টিপটপ। আর এখন আমি করতে এসেছি একটা বড় কাজ, সেটা হচ্ছে মেয়ের চেয়ারটা ধুতে হবে, কারণ জনিকে আজকে একটু সময়ের জন্য উঠোনে নিয়ে গেছিলাম, আর এই চেয়ারটা উঠোনে থাকে বা বারান্দায় যাই বলো, তো সেখানে জনি টয়লেট করে দিয়েছে মেয়ের চেয়ারে। তো চেয়ারটা ভালো করে ধুয়ে নিলাম, এখন জলটা ঝরে যাক, তারপরে মেয়ে ইউজ করতে পারবে। আর এখানে দেখো রান্নাঘরের টেবিলটাও একটুখানি উল্টোপাল্টা হয়ে রয়েছে, কারণ সন্ধ্যাবেলা চা আর টিফিন খাওয়া হয়েছে,
এই বোতলগুলো এখন খালি হয়ে গেছে, এগুলো ব্যাগে রেখে দিলাম, ভরতে যাব জল আসলে। আর এই সব বাসনকোসনগুলো জড়ো করে নিলাম। এই থালাটা কিছু হয়নি, জাস্ট চা বিস্কুট খেয়েছি, ওটাই রাতে আমরা ভাত খেতে পারবো। আর এই দেখো বাসনপত্রগুলো আমি এখন নামিয়ে দেবো কলপারে, দিয়ে টেবিলটা একটু মুছে নেব। আর বাসন তো তোমরা জানোই সকাল থেকে জমিয়ে জমিয়ে রাত্রে শোবার আগে বাসন মেজে আমি শুয়ে পড়ি। তো সন্ধে 7টা বেজে গেছে আর আমার জলও চলে এসেছে, টাইম কলের জলটা। আর আমি এই জল ভরাটা আমি ছোটো মায়ের কলেই সেরে নিই, আর শাশুড়ি মায়ের বাড়িতে যাই না, আবার জল ভরার জন্য আবার যাব রাস্তা পার হয়ে। তো যাই হোক, এখানে দেখো ছোটো মার কলপার, এখানে আমি জলটা ভরে নেবো, আমাদের খাবার জল। এই কটা বোতলই শেষ হয়েছে 12:30টার পর। তো আজকের ব্লগটা শেষ করার জন্য এর থেকে সুন্দর মুহূর্ত তো আর হতেই পারে না, আকাশের চাঁদ দেখিয়ে তোমাদেরকে আজকে বিদায় জানাতে এসেছি। তো দেখো কি সুন্দর দৃশ্য, জানলার ফাঁক দিয়ে এরকম আকাশের চাঁদ। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটাই রাত বলবো না, মানে সন্ধ্যাটা জাস্ট পার করেছি, রাতের 9টা বাজে এখন। তো আমরা এখন ডিনার করব আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো আর সব সময় হ্যাপি থেকো, ঠিক আছে? আমার মতো জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সব সময় অল টাইম হ্যাপি থেকো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।